মালদহে দুটি আসনই লোকসভা ভোটে হারিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের গোষ্ঠীদ্বন্দ্বকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী। কাজের মেয়ে মৌসুম বেনজির নূর হারায় নিজের ক্ষোভের কথাও গোপন করলেন না, নেতাদের দিকেই প্রশ্ন ছুড়লেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় মৌসুম কীভাবে হারলেন? উত্তরবঙ্গ বরাবরই কংগ্রেসের গড়। মালদহ মুর্শিদাবাদে এসে হোঁচট খেয়েছে তৃণমূল কংগ্রেস। গোটা বিধানসভা ভোটেও মালদহে একটাও আসন জেতেনি তৃণমূল। লোকসভা ভোটের ঠিক আগে গনি খান পরিবারের সদস্য মৌসুম বেনজির নূর যোগ দেন তৃণমূলে। উত্তর মালদহে তাকেই প্রার্থী করেছিলেন মমতা। ওই আসনে জিতেছেন বিজেপির খগন মুর্মু। বুধবার মালদহের সভায় ক্ষোভ গোপন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, হিন্দু মুসলিম ভাগাভাগি করল, একটা সিট কংগ্রেস, একটা বিজেপি। কি আন্ডারস্ট্যান্ডিং! মৌসুম তো মুসলিম ছিল, তা মৌসুম কেন জিতল না? যদি মনে করেন মুসলিম মেজরিটি, তাহলে মৌসুম কেন জিতল না, এটা আপনাদের জিজ্ঞেস করছি। তার দল ধর্ম ও জাতপাতের রাজনীতি করে না বলেও মনে করিয়ে দেন মমতা। বলেন, হিন্দু মুসলমানে কোনো তফাত আছে? আমাদের সঙ্গে হিন্দুও আছে, মুসলিমও আছে, সবাইকে নিয়েই আমরা চলি, জাতপাতের ভেদাভেদ নেই। এই দুটো আসনে জিতবো ভেবেছিলাম। মৌসুম একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যে লোকটা কাজ করে না সে জিতে গেল। মৌসুম দৌড়াদৌড়ি করে কাজ করতে পারে, ওর নামে উল্টো পাল্টা রটিয়ে হারিয়ে দেওয়া হলো। এটা কিসের রাজনীতি? নানা নেতা, নানা গোষ্ঠী, সবাই চলে নিজেদের মর্জি মাফিক। তারপরও কংগ্রেসের পুরনো ভোট ব্যাঙ্ক। মেরুকরণের আবহে বিজেপির উত্থান। করা দাওয়াই না দিলে মালদায় দলের হাল ভালো হওয়ার আশা যে নেই তা মুখ্যমন্ত্রীর অজানা নয়। নেতাদের সবাইকে এক মঞ্চে হাজির করে তিনি সেটাই সমঝে দিয়েছেন। জানতে চাইলেন, ভোট এলেই তোমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি দ্বন্দ্ব কেন বাড়ে? বিধানসভায় নিহার ঘোষের কাছে হারের পর ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই নিহার রঞ্জন এখন তৃণমূলে। সাবিত্রী মিত্রর সঙ্গেও কৃষ্ণেন্দুর বিবাদ সবার জানা, ফলে ঠোকাঠুকির মশলা সবসময়ই মজুত। এদিন সবাইকেই নির্দিষ্ট দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বেঁধে দেওয়া হলো গণ্ডি। ইংরেজবাজার পুরসভায় ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব কৃষ্ণেন্দু সহ অন্য নেতাদের মধ্যে ভাগ করে দেন তিনি।